Assalamu alaikum warahmatullah. Ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluh amma ba'du fa'udhu billahi minash shaitanir rajeem bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil অধিবেশনের প্রারম্ভে যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে তিনটি ভিন্ন ভিন্ন সূরা থেকে তা নির্বাচন করা হয়েছে যা বিয়ের অনুষ্ঠানে পঠিত হয় বা পড়া হয় পুরুষের সংখ্যা যেহেতু নিকায় বেশি অংশগ্রহণ করে তাই তারা এই আয়াতগুলো সম্পর্কে অবহিত অন্তত পক্ষে তারা এটি জানেন যে এই আয়াতগুলো বিয়ের সময় পড়া হয় এ কথা বলছি না যে তারা এর উপর আমলও করে কিন্তু মহিলারা যেহেতু বিয়ের এলানের সময় খুব কমই উপস্থিত থাকেন তাই তাদের সামনে সংক্ষেপে এর বিষয়বস্তু বা প্রতিপাদ্য বিষয় তুলে ধরার জন্য আয়াতগুলো আজকে বেছে নিয়েছি এই আয়াতগুলোতে নরনারীর জন্য পুরুষ মহিলার জন্য বিয়ের গুরুত্বপূর্ণ বন্ধনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে মনোযোগ আকর্ষণ করা হয়েছে প্রথম গুরুত্বপূর্ণ কথা যা যার প্রতি মনোযোগ আকৃষ্ট করা হয়েছে তা হলো তাকওয়া বা খোদাভীতি এই আয়াতগুলোর প্রথম আয়াত হলো সূরা নেসার আয়াত দ্বিতীয় এবং তৃতীয় আয়াত সূরা আহজাবের এবং চতুর্থটি হলো সূরা হাশরের আয়াত যথাক্রমে আমি যেভাবে বলেছি যে প্রথম কথা যার প্রতি আয়াতে মনোযোগ আকৃষ্ট করা হয়েছে তা হলো তাকওয়া বা খোদাভীতি প্রথম আয়াতে তাকওয়া শব্দ দুবার ব্যবহার হয়েছে দ্বিতীয় আয়াতে আবার তাকওয়ার উল্লেখ করা হয়েছে চতুর্থ এবং শেষ আয়াতে দুবার তাকওয়ার উল্লেখ রয়েছে এক কথায় বিয়ের সময় যে আয়াতগুলো পঠিত হয় তাতে পাঁচবার তাকওয়ার কথা বলা হয়েছে প্রত্যেকবার যখনই তাকওয়ার উল্লেখ এসেছে আল্লাহ বলেন যে আল্লাহর তাকওয়া অবলম্বন করো তোমাদের প্রভুর তাকওয়া অবলম্বন করো আর একই সাথে এই শব্দের পর একটা নতুন নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা তাকওয়া অর্থাৎ তাকওয়া অবলম্বন করো এই জন্য যে এটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এই জন্য যে তোমাদের এই কাজ করতে হবে এই জন্য যে এই বন্ধনকে অটুট রাখার জন্য এটি তোমাদের জন্য আবশ্যক গতকাল আমি তাকওয়ার কথা বলেছি আমার বক্তৃতায় হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম তাকওয়ার অতি উন্নত মান আমাদের মাঝে দেখতে চেয়েছেন আর আল্লাহ তাআলা তাকে বলেছেন তাকওয়ার
মূলই যদি মানব জীবনে প্রথিত হয় তাহলে মানুষ সবকিছু অর্জন করতে সক্ষম হবে। এই দুনিয়ার প্রভাব প্রতিপত্তি এই বস্তু জগৎ এবং এই জগতের জ্ঞান এগুলো সব তুচ্ছ অর্থহীন। যদি এক মোমেন পুরুষ এবং নারী মনে করে যে ধর্মকে জাগতিকতার উপর আমাকে প্রাধান্য দিতে হবে, যদি সে বিশ্বাস করে যে আমি যে অঙ্গীকার করছি আমি সেটি আমার হৃদয়ের আওয়াজ, আমি আমাকে এর উপর প্রতিষ্ঠিত হতে হবে, সে যদি এটি মনে করে তাহলে স্মরণ রাখতে হবে যে এটি শুধু তাকওয়ার ভিত্তিতে সম্ভব। তাকওয়া না থাকলে এই অঙ্গীকার রাখা বা রক্ষা করা সম্ভব নয়। মোমেন পুরুষ এবং নারী ইমানকে অক্ষত বা অটুট নতুবা রাখতে পারবে না। যদি এই মূল প্রতিষ্ঠিত থাকে তাহলে ইহ এবং পরকাল উভয়টি অর্জন হবে। একজন মানুষ পুরুষ হোক বা নারী, সে যখন ইমানের দাবি করে, মোমেন হওয়ার দাবি করে, তখন তার এটি বড় বাসনা এটি হয়ে থাকে হওয়া উচিত যে সে যেন আল্লাহর তাকওয়া অবলম্বন করতে পারে, যাতে তার ইহ এবং পরকাল সুন্দর হতে পারে। অতএব যদি খোদাকে লাভ করতে চাও, তার সন্তুষ্টি লাভ করতে চাও, তাহলে তাকওয়ার পথে পরিচালিত হওয়া একান্ত আবশ্যক। আর তাকওয়া হচ্ছে প্রত্যেক ছোট ছোট নোংরামির প্রতি বিতশ্রদ্ধ হয়ে তা পরিহার করা এবং ছোট ছোট পুণ্যকে হৃদয়ের গভীর থেকে আগ্রহের সাথে অবলম্বন করা। নোংরামির পরিচয় এবং পুণ্যের পরিচয় স্বয়ং মানুষ করবে না, বরং তাকওয়া হচ্ছে বা খোদাভীতি হচ্ছে আল্লাহ তাআলা নির্দেশ অনুসারে বা নির্দেশের মধ্যে তা সন্ধান করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশাবলী এবং সুন্নতের মাঝে তা সন্ধান করো। হযরত মসীহ মাউদ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম, যাকে এই যুগের ইমাম হিসেবে প্রেরণ করা হয়েছে যাতে ইসলামের সত্যিকার শিক্ষা মানুষের সামনে প্রাঞ্জলভাবে তুলে ধরেন, তার লেখা পড়ো, নোট করো এবং তার উপর অনুশীলন করার চেষ্টা করো যে এর মধ্যে থেকে এমন কী কী বিষয় আছে যা থেকে আমাদের বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এবং কোন কোন বিষয় এমন আছে যা করতে নির্দেশ দেওয়া হয়েছে যার মধ্যে নেকি এবং পুণ্য রয়েছে। এই আয়াতগুলোতে কেবল তাকওয়ার কথাই বর্ণিত হয়নি, বরং পবিত্র কোরআনের অগণিত স্থানে এই তাকওয়ার কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন যে পবিত্র কোরআনে সকল শিক্ষার তুলনায় তাকওয়া এবং পরহেজগারের উপর বেশি জোর দেওয়া হয়েছে। কারণ হলো সকল পাপ থেকে বাঁচার শক্তি দিয়ে থাকে তাকওয়া এবং সকল পণ্যের দিকে অগ্রসর হওয়ার জন্য মানুষের ভিতর গতি সৃষ্টি করে। আর এত জোর দেওয়ার কারণ হলো তাকওয়া সকল বিষয়ে সকল অধ্যায়ে মানুষের জন্য রক্ষা কবচ আর সকল ফিতনা এবং পরীক্ষা থেকে বাঁচার জন্য এটি সুরক্ষিত দুর্গ। মানুষ অনেক এমন বৃথা ঝগড়া থেকে বাঁচতে পারে যাতে অন্যরা লিপ্ত হয়ে ধ্বংস পর্যন্ত পৌঁছে নিজেদের কুধারণার আর মাধ্যমে জাতিকে তারা পরীক্ষায় ফেতনা ফেলে দেয় এবং বিরোধীদের আপত্তির সুযোগ দেয়। তিনি আরও বলেন যে মানুষের সকল আধ্যাত্মিক সৌন্দর্য হলো তাকওয়ার সকল সূক্ষ্ম পথে পদচারণা করা। তাকওয়ার সূক্ষ্ম পথ আধ্যাত্মিক সৌন্দর্যের সূক্ষ্ম ছাপ এবং গঠন গড়ন। সত্যিকার অর্থে আল্লাহ তাআলার সমস্ত আমানত এবং ইমানি অঙ্গীকারের যথাসাধ্য সম্মান করা আর আপাদমস্তক যত শক্তি এবং অঙ্গ প্রত্যঙ্গ আছে যাতে বাহ্যত চোখ কান হাত পা
এবং অন্যান্য অঙ্গ রয়েছে, আর অভ্যন্তরীণ ভাবে হৃদয় এবং অন্যান্য চারিত্রিক শক্তি এতে অন্তর্ভুক্ত। যতটা সম্ভব যথাস্থানে এইসব কিছুকে কাজে লাগানো উচিত এবং অবৈধ স্থানকে এড়িয়ে চলা, সেগুলোর গুপ্ত আক্রমণ থেকে আত্মরক্ষা করা, এর মোকাবেলায় একই সাথে মানুষের মানবাধিকার প্রদান করা। এটি এমন বিষয় যা মানুষের আধ্যাত্মিক সৌন্দর্যের সাথে সম্পর্ক রাখে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাকওয়াকে পোশাক আখ্যা দিয়েছেন, যেমন লেবাসত তাকওয়া, অর্থাৎ তাকওয়ার পোশাক, এটি কোরআনের শব্দ। আর এদিকে ইশারা করা হয়েছে যে আধ্যাত্মিক সৌন্দর্য তাকওয়ার মাধ্যমেই অর্জিত হয়, আর তাকওয়া হলো আল্লাহর সমস্ত আমানত এবং ইমানি অঙ্গীকার। একইভাবে সৃষ্টির সকল আমানত এবং সৃষ্টির সাথে কৃত অঙ্গীকারকে শ্রদ্ধা করা উচিত, অর্থাৎ এর সূক্ষ্মাতে সূক্ষ্ম দিকগুলোর উপর সাধ্য অনুসারে প্রতিষ্ঠিত হওয়া উচিত, সাধ্য মোতাবেক তা মেনে চলা, এটি হলো তাকওয়া। এটি সেই মান বা স্ট্যান্ডার্ড যা অর্জন হলে সমাজ অনেক সমস্যা থেকে মুক্ত থাকে। এগুলো সেই মান বা স্ট্যান্ডার্ড যা আমাদের ভিতর যদি সৃষ্টি হয় তাহলে আমাদের আমাদের বস্তু জগতও ধর্মীয় জগতে রূপান্তরিত, আমাদের সমস্ত কামনা বাসনা আল্লাহর সন্তুষ্টির অধীনস্থ হবে। আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এমন কোনো বাসনা থাকে না যা শুধু এই দুনিয়ার সাথে সম্পর্ক রাখে বা বস্তু জগতের সাথে সম্পর্ক রাখে। আর তাকওয়া বা খোদাভীতি যদি অর্জন হয় তাহলে সমাজের যেই একক পুরুষ এবং নারী যারা ভিন্ন ভিন্ন ধরনের গঠন এবং গড়ন, ভিন্ন শ্রেণীর সৃষ্টি, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক যখন প্রতিষ্ঠিত তারা এক ইউনিটে পরিণত হয়, আর এই সম্পর্কের মাধ্যমেই বংশ বিস্তার হয়। যদি এই ইউনিটির ভিতর ঐক্য না থাকে, তাকওয়া না থাকে, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের তাকওয়ার কোনো নিশ্চয়তা দেয়া যায় না। আর সমাজের উন্নত চরিত্র এবং তাকওয়ার কোনো নিশ্চয়তা দেয়া যায় না, কেননা এক থেকে দুই, দুই থেকে চারের মাধ্যমেই তো সমাজ গঠিত হয়। এইভাবে বংশ বিস্তার মাধ্যমে সমাজ গঠিত হয়। মোমেন যখন তাকওয়ার সন্ধানে থাকে তখন শুধু নিজের জন্যই নয়, বরং নিজের ভবিষ্যৎ প্রজন্ম এবং সমাজের জন্যই সে তাকওয়ার সন্ধান করে থাকে। আর এই তাকওয়া যদি অর্জিত হয় এই মৌলিক একক ভবিষ্যৎ প্রজন্মে তাকওয়ার নিশ্চয়তা দেবে, সামাজিক তাকওয়ার নিশ্চয়তা আসবে, আর সমাজে উন্নত চরিত্র পরিদৃষ্ট হবে। যেভাবে মসিমত বলেছেন, তাকওয়া নিরাপত্তার জন্য রক্ষা কবচ। যদি আপনারা নিরাপত্তা চান, শান্তি চান, আর প্রত্যেক ব্যক্তি আসলে এটি চায়, যে ধর্মের সে অনুসারী হোক না কেন বা ধর্মে বিশ্বাস না থাকলেও সে চায় যে শান্তির অলঙ্ঘনীয় দুর্গে যেন তার অবস্থান হয়, সে যেন শান্তিতে থাকে, অন্যকে শান্তি দিক বা না দিক নিজে শান্তিতে থাকতে চায়। এক বদমাস, চোর বা ডাকাত অন্যদের কষ্ট দেয় কিন্তু নিজে নিরাপদ থাকতে চায়, সে সকল ক্ষয়ক্ষতি থেকে। তাই সবার যেখানে বাসনা এটি, অর্থাৎ সে নিজে নিরাপত্তা সন্ধান করে এবং চায় না তার কোনো ক্ষতি হোক, দিনরাত তার মঙ্গলজনকভাবে কাটুক এটি সে চায়, শত্রু থেকে নিরাপদ থাকুক, সকল শত্রুতা থেকে নিরাপদ থাকুক, সমস্যার ভিতরে যেন তাকে পড়তে না হয়, এটি প্রত্যেক ব্যক্তি চায়। তো যারা এটি চায়, অর্থাৎ মোমেন যদি এটি চায় তাহলে তার জন্য নিরাপদ রাস্তা হলো তাকওয়া অবলম্বন করা। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম আমাদের সামনে এই বিষয়টা স্পষ্ট করেছেন যে যদি তোমরা নিরাপত্তা চাও, যদি শান্তি চাও, তাহলে তাকওয়া বা
খোদা ভীতি অবলম্বন করো, এটি নিরাপত্তার তাবিজ বা রক্ষা কবচ যা তোমাদের নিরাপত্তার নিশ্চয়তা। তাকওয়ার ফলে মানুষ খোদার নিরাপত্তার বেষ্টনীতে এসে যায়। মুসলিম ইসলামে এক জায়গায় বলেন যে যদি তোমরা খোদার হয়ে যাও তাহলে নিশ্চিত যেন খোদা তোমাদের, তোমরা ঘুমন্ত থাকবে আর আল্লাহ তাআলা তোমাদের জন্য জাগবেন। অতএব যার জন্য খোদা জাগেন আর সকল অনিষ্ট থেকে তিনি তার হেফাজত করেন, সে এমন একটি নিরাপত্তা দুর্গে আশ্রয় পায় যাকে দুনিয়ার কোনো ব্যক্তি লঙ্ঘন করতে পারে না বা নষ্ট করতে পারে না। আল্লাহ তাআলা যেখানে কোরআনে বলেন আর হযরত মুসা আলাইহিস এটি স্পষ্ট করেছেন যে এই নিরাপত্তার জন্য শর্ত হলো তাকওয়া, খোদাভীতির সাথে সকল পাপকে এড়িয়ে চলা আবশ্যক, সকল পুণ্য সকল নেক কাজ করা আবশ্যক। সত্যিকার অর্থে যদি আল্লাহর ভয় হৃদয়ে সৃষ্টি হয় তাহলে মানুষ পাপকে এড়িয়ে চলতে পারে। এই কারণেই হযরত মুসা আলাইহিস বলেছেন যে তাকওয়া বা খোদাভীতি সকল পাপ থেকে আত্মরক্ষার শক্তি যুগিয়ে থাকে। এই শক্তি যদি অর্জন হয় তাহলে মানুষের হাতে সেই অমূল্য তাবিজ এসে যায় যা নিরাপত্তার নিশ্চয়তা বিধান করে। মানুষ এমন এক সুদৃঢ় দুর্গে স্থান পায় যার চতুর্দিকে আল্লাহ তাআলা পাহারা নিযুক্ত করেছেন, আর কোনো শয়তানি অস্ত্র এর ক্ষতি করতে পারে না। শয়তানি চিন্তাধারা এবং আবেগ অনুভূতি বা ভাবনা তখন হৃদয়ে অনুপ্রবেশ করে যখন মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যায়, যখন আল্লাহ ভয় আল্লাহর ভয় হৃদয়ে থাকে না। সুতরাং যদি আল্লাহর ভয় থাকে তাহলে এমন কোনো কাজ মানুষ করতে পারে না যা খোদার অসন্তুষ্টির কারণ হতে পারে এবং এই দুনিয়ার সমস্ত নিরাপত্তাকে সেটি পদদলিত করে, সমাজের নিরাপত্তাকে সেটি নষ্ট করে বা পারিবারিক জীবনের নিরাপত্তাকে সেটি পদদলিত করতে পারে, এমন কোনো কাজ সে করতে পারে না। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন যে তোমরা সেই দুর্গে প্রবেশ করে অনেক পরীক্ষা থেকে মুক্ত হয়ে যাও, নিরাপদ হয়ে যাও। বৃথা এবং ভয়াবহ ঝগড়া বিবাদ থেকে তোমরা বেঁচে যাও। তাই আজকের সমাজে একথার প্রয়োজন রয়েছে, আমরা যেন বৃথা কার্যকলাপকে এড়িয়ে চলি এবং আমাদের উচিত নিজেদের জীবনে শান্তি আনয়ন করা। আল্লাহ তাআলা বিভিন্নভাবে মানুষকে বিভিন্ন প্রকারের ফেতনা এবং ভয়াবহ ঝগড়া বিবাদ থেকে বাঁচার এবং বাঁচানোর রীতি আমাদের শিখিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই দিকে মনোযোগ না দিয়ে মানুষ নিজেদের জীবনকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে, নিজেদের ধ্বংস করছে, সেই সৌন্দর্য থেকে নিজেকে সে বঞ্চিত করে যে আল্লাহ তাআলা এক মোমেন পুরুষ এবং নারীর জন্য সৃষ্টি করেছেন, যা এক পুরুষ মোমেন এবং মোমেন নরনারীর স্বতন্ত্র বৈশিষ্ট্য হওয়া উচিত যা যার সৌন্দর্যকে অনেক অনেক গুণ বাড়িয়ে দেয়। কাপড় এবং বাহ্যিক পোশাক এবং বাহ্যিক সৌন্দর্য কিছুই নয়, আসল সৌন্দর্য সেটি যা আল্লাহ তাআলা দান করেন। মহিলা নিজের সৌন্দর্য এবং পোশাকের ব্যাপারে খুব যত্নবান হয়ে থাকে, কিন্তু অনেকে এমন আছে যারা নিজেদের প্রকৃত সৌন্দর্য সম্পর্কে উদাসীন। মেকআপ করলে, কাপড় পরলে বা অলংকার পরলে সৌন্দর্য আসে না, আসল সৌন্দর্য হলো তা যা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সেই সৌন্দর্য সম্পর্কে এরা উদাসীন থাকে যার মাধ্যমে তাদের সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পেতে পারে, যা লাগামহীন স্বাধীনতার মাধ্যমে অর্জিত হয় না। এই সমাজের বৃথা কার্যকলাপে নিমগ্ন হয়ে তা লাভ সম্ভব না, পর্দা ছুঁড়ে ফেলে দিয়ে তা অর্জিত হতে পারে না, মাথা খোলা রাখলে তা অর্জন হয় না। স্বামীর সামনে জাগতিক চাওয়া পাওয়ার লম্বা বহর পেশ করে তা লাভ হয় না, বা পুরুষদের তা সে সৌন্দর্য পুরুষের জন্য সৌন্দর্য
পুরুষের ফ্যাশন ধারী মহিলার বিয়ের মহিলাকে বিয়ে করলেই সে সৌন্দর্য আসে না, পুরুষকে হুজুর বলছেন এইসব কিছু আসে খোদার তাকওয়া থাকলে, আল্লাহ তাকওয়া অবলম্বন করলে। পাশ্চাত্যের ভাবধারায় প্রভাবিত হয়ে আমাদের কোনো কোনো মহিলা এ ধরনের রীতি অবলম্বন করে, তারা মনে করে হয়তো এতেই তাদের সৌন্দর্য নিহিত। সবসময় স্মরণ রাখবেন যে এই সৌন্দর্য তাকওয়ার পোশাক পরিধান করলেই অর্জিত হয়, আর তাকওয়ার পোশাক তারাই পরে যারা নিজেদের অঙ্গীকার এবং আমানতকে সকল শর্ত সাপেক্ষে রক্ষা করার রাখার পুরা করার চেষ্টা করে, পুরুষ হোক সে পুরুষ হোক বা নারী। হযরত মসীহ আলাইহিসসালাম বলেন নিজের দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ, আমি নিজের দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গকে, কিছু অঙ্গ আছে বাহ্যিক, এগুলোর অধিকার প্রদানের চেষ্টা করো। প্রত্যেক পুরুষ এবং নারীর দায়িত্ব এবং কাজ হলো কান, চোখ, মুখ এবং প্রতিটি অঙ্গের ব্যবহার খোদার সন্তুষ্টির অধীনস্থ হওয়া উচিত, খোদার সন্তুষ্টির অধীনে হওয়া উচিত। এখন পারিবারিক ঝগড়া দেখা গেছে যে চোখ, কান এবং মুখ অনেক বড় ভূমিকা এখানে রাখে, পুরুষ এগুলোর সঠিক ব্যবহার করে না, চোখের, কানের এবং মুখের, মহিলারাও এগুলোর সঠিক ব্যবহার করে না। আমি পূর্বেও বলেছি যে আমি প্রায় সময় সেই জুটি যারা নসিহত করার অনুরোধ করে তাদেরকে বলি যে তোমাদের চোখ, কান এবং মুখের সঠিক ব্যবহার করো পরস্পরের ক্ষেত্রে, তাহলে কখনো সমস্যা সৃষ্টি হবে না বা ঝগড়া হবে না। মুখের ব্যবহার বা জিহ্বার ব্যবহার যদি কোমলতার সাথে কথা বলা হয় তাহলে সমস্যা দেখা দিতে পারে না। সচরাচর দেখা গেছে যে পুরুষ হোক বা নারী তাদের ঝগড়া বিবাদ যখন আসে মাংসার জন্য, দেখা গেছে যে তাদের মুখের কারণে ঝগড়া দীর্ঘ হয়। আর একটি সময় এমন আসে যখন তারা সিদ্ধান্ত করে ফেলে বা সিদ্ধান্ত করার দ্বার প্রান্তে থাকে যে আমরা একাতে আর বসবাস করতে পারবো না। একইভাবে উভয় পক্ষের রক্ত সম্পর্কের যে আত্মীয় এবং এমন অনেক কথা যা শোনা শুনলে তিক্ততা সৃষ্টি হতে পারে, বলা হয়েছে যে এগুলো শুনবে না, কান বন্ধ রাখবে এমন কথার সামনে। অনেক সময় এক পক্ষ যদি কোনো অন্যায় কথা বলে দ্বিতীয় পক্ষও পাল্টা উত্তর দেয়। যদি ঝগড়া শেষ করার জন্য কিছুক্ষণের জন্য কান বন্ধ করে রাখা হয়, অর্থাৎ এমন কথা শোনাই না হয়, তাহলে অনেক সমস্যার সেখানেই অবসান ঘটতে পারে। শুধু সেই পুরুষ এবং নারী ছাড়া যারা অভ্যাসজনিতভাবে ঝগড়া করে তারা ছাড়া এমন ঝগড়ার নিরসন হতে পারে যদি কান বন্ধ করে রাখা হয়। তাই কান বন্ধ করে নিরাপত্তার বেষ্টনীতে তোমরা আশ্রয় নাও। আমি দুইটি ঘটনা বলছি, সত্য ঘটনা। স্বামী স্ত্রী ঝগড়া করছিল, এক ছোট মেয়ে তা দেখছিল এবং আশ্চর্য হয়ে দেখছিল। কিছু সময় পর তাদের দুজনেরই মনে পড়ল যে আমরা ভুল কাজ করছি। নিজেদের লজ্জা ঢাকার জন্য মেয়েকে জিজ্ঞেস করে, তোমাদের বাবা মা কি এরকম ঝগড়া করে না, অথবা পরস্পর সাথে কটু বাক্য ব্যবহার করে না, অথবা অসন্তুষ্ট হয় না? সেই মেয়ে বলে, যদি আমার বাবা রাগ হন তাহলে আমার মা চুপ করে থাকেন, আর যদি মা রাগান্বিত হন তাহলে বাবা চুপ করে থাকেন। আমাদের ঘরে ঝগড়া বাড়ে না। তো এই ধরনের পূর্ণ প্রভাব সন্তানদের উপর পড়ে থাকে। পরস্পরের দোষ ত্রুটি দেখার ক্ষেত্রে তোমরা চোখ বন্ধ রাখো, আর পরস্পরের ভালো জিনিস দেখার জন্য তোমরা তোমাদের চোখ খুলে রাখো। যদি প্রত্যেক ব্যক্তির মাঝে, সে পুরুষ হোক বা নারী হোক, ভালো গুণও থাকে, মন্দ গুণও থাকে, মন্দ অভ্যাসও থাকে। আমরা দেখেছি প্রথম পুরুষ এক্ষেত্রে এগিয়ে আসেন, প্রথম পুরুষদের চোখে নারীদের দোষ ত্রুটি ধরা পড়তে থাকে, আর উত্তরে যখন নারীরাও এই দোষ ত্রুটি খুঁজতে আরম্ভ করে তখন এত দূর পৌঁছে
যে দূরে যেতে সময় লাগে না, বেশি সময় লাগে না। তারপর এমন অবৈধ বস্তুর প্রতি চোখ তুলে তাকানো উচিত নয় যার ফলে তোমাদের তাকওয়ার উপর আঁচড় আসতে পারে। অতএব এই জিনিসগুলো পরিবারের যে সমস্যাদি রয়েছে যার মাধ্যমে একটি, যদি তোমরা তোমাদের চোখকে পবিত্র রাখো তাহলে এই ধরনের ক্ষতির আশঙ্কা থাকবে না, সমস্যা সেখানেই সমাধান হয়ে যাবে। তারপর নিজের হৃদয়কে অবৈধ অবৈধ জিনিসের কেন্দ্রে পরিণত করবে না। এই হৃদয়কে আল্লাহ তালার ভয়ে তোমরা পূর্ণ করে রাখো, কখনো সমস্যা সৃষ্টি হতে পারে না, কখনো শয়তান চোরা কুঠুরি দিয়ে তোমাদের হৃদয়ে প্রবেশ করে তোমাদের ঘরে নৈরাজ্য এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না। শয়তান এমন কোনো ব্যক্তিত্ব নয় যে সে কীভাবে এসেছে তা জানা যাবে। প্রত্যেক অসৎসঙ্গ আর মন্দ বন্ধু, নোংরা বন্ধু যে তোমাদের ঘরকে বিনষ্ট করার চেষ্টা করে, যে স্বামীর বিরুদ্ধে অথবা শাশুড়ির বিরুদ্ধে অথবা ননদের বিরুদ্ধে অথবা স্বামীকে স্ত্রীর বিরুদ্ধে প্ররোচিত করার চেষ্টা করে, অথবা এমন কোনো ছোট কথা বলে যার ফলে হৃদয়ে উদ্বেগের সৃষ্টি হয়, সে শয়তান। তো এই ধরনের শয়তানের প্রতি খেয়াল রাখতে হবে। প্রত্যেক মোমেন পুরুষ এবং নারীর এদিকে যত্নবান দৃষ্টি যত্ন দৃষ্টি রাখা দরকার। যখন এই বিশ্বাস জন্মে তখন এই বন্ধনের যে ভীত তা অত্যন্ত দৃঢ়তা লাভ করে। যদি এই বিশ্বাস তোমাদের মাঝ থেকে উঠে যায় তাহলে সেই পরিবেশ বা সমাজ যা প্রেম প্রীতি ভালোবাসার অঙ্গীকার নিয়ে গড়া হয়েছিল তা নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। বরং বিরান হয়ে যায়। তো একজন মোমেন যখন অঙ্গীকার পূর্ণ করার পরিপূর্ণরূপে চেষ্টা করে তখন সে সৃষ্টির প্রতি যে অঙ্গীকার তা পূর্ণ করার জন্য সে পরিপূর্ণরূপে চেষ্টা করে, যথাযথভাবে সে চেষ্টা করে। যেভাবে আমি গতকালও বলেছিলাম, হুকুকুল এবাদের এবাদ আদায় করা ছাড়া আল্লাহর যে অধিকার দেয়ার যে মান তা অর্জিত হতে পারে না। তার মধ্যেও কখনো কখনো পদস্খলন দেখা দেয়, দুর্বলতা দেখা দেয়, ফাটল দেখা দেয়। আর যখন একবার কোনো প্লেটের মধ্যে ফাটল সৃষ্টি হয় সেই ফাটল ধীরে ধীরে বাড়তে থাকে। কাজেই আল্লাহর বান্দাদের অধিকার প্রাপ্য অধিকার প্রদান করা এটি একান্ত আবশ্যক। আর বান্দাদের প্রাপ্য অধিকার প্রদানের ক্ষেত্রে স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি যে অধিকার প্রদান করা একান্ত আবশ্যক। সমাজ এবং পরবর্তী প্রজন্মের কল্যাণের জন্য এর অনেক গুরুত্ব রয়েছে। তাই এগুলো সম্পাদন করা একজন সত্যিকার মোমেনের অনেক বড় দায়িত্ব। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর যে অধিকার তা প্রদানের জন্য এজন্য দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং এই যে আয়াত যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বিয়ের সময় পাঠ করার শিক্ষা দিয়েছেন যে তোমরা তাকওয়ার পর প্রতিষ্ঠিত থেকে পরস্পরের অধিকার প্রদান করো, তাহলেই তোমরা খোদাতলার ইমান এবং ইমানের যে অঙ্গীকার তা সত্যিকারভাবে রক্ষা করতে পারবে বা ইমানের যে দাবি তা পূরণ করতে পারবে, এবং তোমাদের সমাজের যে দাবি তা তার যে চাহিদা তা তোমরা সত্যিকার অর্থে পূরণ করতে পারবে। অতএব প্রত্যেক মোমেন এবং মোমেন নারী তাদেরকে তাকে স্মরণ রাখতে হবে, প্রত্যেক আহমদী নারী পুরুষকে স্মরণ রাখতে হবে তার অঙ্গীকারের যে দাবি, তখনই তার জন্য তখনই সে পূর্ণ করতে পারবে এই অঙ্গীকার যখন নিজের প্রত্যেক যে দায়িত্ব বা প্রত্যেকের যে প্রাপ্য অধিকার তা দেওয়ার চেষ্টা করবে। বিয়ে শাদী যখন খোদাতলা পরস্পরের জন্য প্রশান্তির কারণ করেছেন সেখানে তা প্রজন্ম বংশ বিস্তারের সেটি কারণ হয়। যদি তাদের সঠিক তরবিয়ত হয় তাহলে তা সমাজের নিরাপত্তার নিশ্চয়তার ধারক বাহক হতে পারে। শুধু দৈহিক প্রশান্তি এবং প্রজন্ম
জারি রাখাই কাজ নয়, এটি তো পশুর ভিতরও দেখা যায়। আল্লাহ তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন, এর কিছু দায়িত্ব তার উপর বর্তায় মানুষের জন্য। এর সাথে আন্তরিক বা মানসিক প্রশান্তির উপকরণও আল্লাহ তাআলা এতে রেখেছেন। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন যে কোফফ বা সমকক্ষতাও দেখবে, এর ভিতর অনেক কিছু অন্তর্ভুক্ত, পরিবার, শিক্ষা সবই এর অন্তর্ভুক্ত। কিন্তু এটিকে বাহানা বানিয়ে সম্পর্ক ছেদের বাহানা তালাশ করা হয়। যদি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকে মানুষ, এই বাহানা অজুহাত চলতেই পারে না, তখন মানুষ সঠিক সিদ্ধান্ত করে আর জ্ঞানগত প্রশান্তিও লাভ হয়, আধ্যাত্মিক প্রশান্তিও লাভ হয় এই সম্পর্কের ফলে, বৈবাহিক সম্পর্কের ফলে। পুরুষ এবং নারীর ভিতরে যদি মিল থাকে এক্ষেত্রে, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের মানসিক, আধ্যাত্মিক এবং জ্ঞানগত যে তৃষ্ণা, পিপাসা তারও নিবারণ হয় এর ফলে। অতএব পুরুষ এবং নারী যারা এক বংশের ভিত্তি রেখে থাকে, তারা আসলে এভাবে একটি সমাজের ভিত্তি রচনা করে। আর এক জাতিকে ভালো বা পাপাচারী জাতিতে পরিণত করার সফর পুরুষ এবং নারীর মাধ্যমে আরম্ভ হয়। এই কারণে আল্লাহ তাআলা বিয়ের এলানে পাঁচবার নেকার শব্দ, তাকওয়া শব্দ ব্যবহার করে এদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে, যে তোমাদের প্রতিটি কথা, প্রতিটি কর্ম শুধু নিজের স্বার্থে যেন না হয়, বরং তাকওয়ার উপর দৃষ্টি রেখে করো, আল্লাহর অধিকারও প্রদান করো এবং পরস্পরের অধিকার প্রদানও নিশ্চিত করো। আর এটি যদি হয়, তাহলে এমন প্রজন্মের ফলে সামনে আসে যারা পিতামাতার জন্য আল্লাহর কাছে দোয়া করে থাকে, যেভাবে কোরআনে এর উল্লেখ রয়েছে যে সেই পাক তরবিয়ত এবং সুশিক্ষার কারণে যা পিতামাতা করে থাকে বাচ্চাদের, তারা আল্লাহর কাছে পিতামাতার জন্যই দোয়া করে, যারা বের হাম হুমা কামা রাব্বায়া নি সাগীরা, হে আমার আল্লাহ তুমি তাদের প্রতি করুণা করো, কারণ দয়া করো, কারণ তারা শৈশবে আমাকে আমাকে সুশিক্ষা দিয়েছেন, শুধু পালেনি বরং আমার সুশিক্ষার প্রতি মনোযোগ দিয়েছেন, আমার আধ্যাত্মিক কল্যাণের প্রতি তারা সচেতন ছিলেন, আমার নৈতিক এবং চারিত্রিক শিক্ষার ব্যাপারে তারা যত্নবান ছিলেন, আমার জাগতিক শিক্ষার ব্যাপারে তারা যত্নবান ছিলেন, যেন সমাজের একটা কল্যাণকর সত্ত্বে আমি পরিণত হতে পারি। কিন্তু যে সমস্ত ঘরে ঝগড়া হয়, যে সমস্ত ঘরে শুধু নিজের অহমিকাকেই চরিতার্থ করা হয় পুরুষের পক্ষ থেকেও মহিলার পক্ষ থেকেও, সেখানে এমন সন্তানের জন্ম হয় না। ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রমও আছে যে সে পরিবারে বাচ্চারা, এমন পরিবারের বাচ্চারা প্রতিক্রিয়া দেখায় পিতামাতার আচরণের বিরুদ্ধে, মা সীমা লঙ্ঘন করুক বা পিতা তাদের ঘর ছেড়ে তারা চলে যায়, এমন ঘটনা অবশ্য এমন দৃষ্টান্ত খুব বেশি নয়। তাই নিজেদের প্রজন্মকে, প্রজন্মের সুরক্ষা নিশ্চিত করা আবশ্যক। তাই নিজের স্বার্থই দেখবেন না শুধু, বরং নিজের ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, আবেগ, অনুভূতি কে পদদলিত করার অভ্যাস করুন, ভুলে যান, তাহলে এক আকর্ষণীয় সমাজ রচনা হতে পারে, সমাজ গড়ে উঠতে পারে। এই দোয়ার কথা এমন এক মোমেন বাচ্চার হৃদয়ে আসতে পারে, এমন ব্যক্তির হৃদয়ে এই দোয়া আসতে পারে যে যে বুঝে যে তাকওয়া কি। আর সে জানে, অনুধাবন করে যে তাকওয়া হলো পিতামাতার অনুগ্রহকে স্মরণ করে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, তাদের কল্যাণের জন্য আমার দোয়া করা উচিত। আল্লাহ তাআলা নরনারীকে, আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক নরনারীর বিস্তার করেছেন, কাফেরদের মাধ্যমেও সেই বিস্তার হয়েছে। আল্লাহ তাআলা বলেন যে হে মানব মণ্ডলী, ইয়া ইয়ানাস, তোমাদেরকে নরনারীর আকারে যে বিস্তৃত করা হয়েছে, তোমরা তাকওয়া অবলম্বন করো, এটি বলেছেন সূরা নিসাতে। অর্থাৎ সেই বিশেষ মানুষ যাদের ধর্মের প্রতি আকর্ষণ আছে, যদি খোদার সন্তুষ্টি তোমাদের লক্ষ্য হয়, যদি ধর্ম তোমাদের উদ্দেশ্য হয়, তাহলে সেই তাকওয়া এবং খোদাভীতির সন্ধানে থাকো,
যা মানুষকে খোদা পর্যন্ত পৌঁছায়, সেই ভীতির সন্ধানে থাকো যা খোদার জন্য পাপ থেকে তোমাদের বিরত রাখে এবং পুণ্য বা নেক কাজের তৌফিক দেয়, নেক কাজের সুযোগ করে দেয়। বরং আমরা এই পৃথিবীতে দেখি যে জনসংখ্যার দিক থেকে কাফেরদের সংখ্যাই বেশি মোমেনদের তুলনায়, কিন্তু এখানে আল্লাহ তাআলা দৃষ্টি আকর্ষণ করেছেন, বলছেন যে প্রকৃত সংখ্যাগরিষ্ঠ তারা যারা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত, কেননা চূড়ান্ত শুভ পরিণতি তাদের জন্য অবধারিত আর তাদের হাতেই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়। তাই এই বস্তু জগতের কীটদের দেখে প্রভাবিত হবে না, তাদেরকে তাদের দ্বারা প্রভাবিত হবে না, বরং তাকওয়ার উপর চলো, তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হও, তাহলে খোদার নিয়ামত পাবে। তোমাদের সন্তান সন্ততিরাও তোমাদের জন্য দোয়া করবে এবং তোমাদের পদমর্যাদা উন্নীত করার কারণ হবে। আমাদের পারিবারিক ঝগড়া বিবাদ যা সামনে আসে তাতে অনেক সময় এই ইস্যু উঠানো হয়, কখনো পুরুষের পক্ষ থেকে, কখনো মহিলার পক্ষ থেকে, যে আমাদের পিতামাতা বা ভাই বোনদেরকে কেউ খারাপ কথা বলেছে, পুরুষ মহিলার উপরে এই অপবাদ লাগিয়ে থাকে আর মহিলা পুরুষের উপর অপবাদ লাগায় যে আমার পিতামাতাকে বাজে কথা বলেছে, এই বলেছে, সেই বলেছে, গালি দিয়েছে স্বামী, বা অনেক সময় স্ত্রী এই কথা, স্বামী এই অভিযোগ আনে স্ত্রীর বিরুদ্ধে। তো এ হুজুর বলছেন এই কথাগুলো তাকওয়া বিচ্যুত, এই কথা এমন বিষয়ে এমন চিন্তাধারা ঘরে বিশৃঙ্খলার জন্ম দিয়ে থাকে। শুধু এটিই নয়, বরং কোনো কোনো সময় হুজুর বলছেন শুধু অপবাদ আরোপেই নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে এমন অপবাদ সত্য প্রমাণিত হয়, বাচ্চাদেরকে দাদা দাদি বা নানানানির বিরুদ্ধে খেপানো হয়, উত্তেজিত করা হয়, পরস্পরের নিকটাত্মীয়ের বিরুদ্ধে অশোভনীয় শব্দ বা ভাষা ব্যবহার করা, বাচ্চাদের হৃদয়ে ঘৃণা সৃষ্টির চেষ্টা করা হয় নানানানি দাদাদের বিরুদ্ধে। আল্লাহ তাআলা বলছেন এটি তাকওয়া বিচ্যুত, এটি তাকওয়া বহির্ভূত, তোমরা যে তাকওয়া থেকে দূরে সরে ছিটকে পড়ছো। তাই রক্ত সম্পর্কের প্রতিও শ্রদ্ধাশীল হয়, ইয়াতে এদিকে মনোযোগ আকর্ষণ করা হয়েছে, বলা হয়েছে যে রক্ত সম্পর্কের ব্যাপারে সজাগ থাকো, পিতামাতা সন্তান সন্ততিকে রক্ত সম্পর্কের যে পবিত্রতা আছে তা বোঝান, আর তাহলেই এক পবিত্র সমাজ প্রতিষ্ঠিত হতে পারে আর নিজেরাও এর পবিত্রতার ব্যাপারে অনেক বেশি যত্নবান হন, কেননা পিতামাতার ব্যবহার বাচ্চাদেরকে প্রভাবিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মানব প্রকৃতি এবং ফিতরতকে সবচেয়ে বেশি বুঝতেন, মানুষের ভিতর তিনি সবচেয়ে বেশি বুঝতেন, তিনি বিয়ের খোদবায় এই আয়াতগুলো নির্বাচন করে নরনারীকে, পুরুষ মহিলাকে বিয়ে বা দাম্পত্য সম্পর্কের বিষয়ে এই চেতনা মানুষের ভিতর সৃষ্টি করেছেন বা সৃষ্টি করার চেষ্টা করেছেন। বলেছেন যে আল্লাহর এই নির্দেশকে সবসময় স্মরণ রাখবে যে স্বামী স্ত্রীর বন্ধন এমন একটি বন্ধন যে এর তোমাদের পরস্পরের জন্য, পরস্পরের হৃদয়ে ভালো এবং নেক আবেগ এবং অনুভূতি থাকা আবশ্যক। একই সাথে স্বামী স্ত্রীর পরস্পরের রক্ত সম্পর্ক এবং নিকট আত্মীয়কেও তোমরা শ্রদ্ধার দৃষ্টিতে দেখবে, যদি প্রকৃত মোমেন হও তাহলে এটি আবশ্যক। যদি আল খোদাভীতি থাকে তোমাদের ভিতর তাহলে বাহ্যিক যে অঙ্গ প্রত্যঙ্গ আছে তোমার তা এবং হৃদয়ের বা চিন্তাভাবনাকেও এই এই উভয়ের কল্যাণের জন্য ব্যবহার করতে হবে। যদি এটি না করো হে পুরুষ এবং নারী, তাহলে জেনে রাখো খোদা নিগরান, খোদার দৃষ্টি রয়েছে তোমাদের প্রতিটি কাজের উপর। আর আল্লাহ তাআলা যখন বলেন যে আমি তত্ত্বাবধায়ক, আমি নিগরান, আমার দৃষ্টি আছে, তাই এমন পুরুষ এবং নারী যারা পরস্পরের আত্মীয় স্বজনের অধিকার প্রদান করে না তারা ধৃত হবে। তাই প্রথম দিন থেকেই এই চিন্তাভাবনার সাথে এক পুরুষ মহিলাকে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া উচিত,
অর্থাৎ আমার শুধু আমার আত্মীয় শুধু একজনই নয়, অর্থাৎ শুধু স্বামী স্ত্রী পরস্পরের আত্মীয় নয়, বা বরং তাদের যত নিকট আত্মীয় আছে সবার সে সবার ক্ষেত্রে সে আত্মীয়তার যে বন্ধন তাকে শ্রদ্ধা করতে হবে। এই চিন্তার সাথে মহিলাকে অন্যের ঘরে যাওয়া উচিত বা পুরুষের মহিলাকে নিজের ঘরে আনা উচিত, যে আমাদের যে ব্যাপক সম্পর্কের যে গণ্ডি অর্থাৎ যে রক্ত সম্পর্ক রয়েছে আমাদের উভয়ের, তার প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে। এই চেতনা যদি আমাদের ভিতর সৃষ্টি হয় তাহলে আমাদের সমাজের ছোট ছোট বিষয়ে ঝগড়া বিবাদ আরম্ভ হয়, মারপিট বা পুলিশ কেস খোলা বা তালাক পর্যন্ত যে বিষয়ে উপনীত হয় এগুলোর সংখ্যা অনেক কমে যাবে। তাই সত্য এমন একটি বিষয় যা সব কিছুর সকল পণ্যের মূল। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তি যে বলেন আমি শুধু একটি পাপ পরিহার করতে পারি, আমাকে বলেন কোনটি পরিহার করবো, রাসূলুল্লাহ তাকে বলেছেন যে মিথ্যা বলা ছেড়ে দাও আর সবসময় সত্য বলবে। আর এই নসিহতের কারণে সে যখনই কোনো পাপ করার ইচ্ছা করেছে একে একে তার সমস্ত পাপ এই নসিহতের ফলশ্রুতিতে তার জীবন থেকে ঝরে যায়। আর এই কারণে আল্লাহ তাআলা বলেন যে সত্য অবলম্বন করো। বিয়ের সময় অন্য যে আয়াত পড়া হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নির্বাচিত করেছেন, হুজুর বলেছেন যে তাকওয়া এটি যে সরস সহজ সরল এবং স্বচ্ছ এবং স্পষ্ট প্রাঞ্জল কথা বলো। অনেক অনেকের কথা অনেক সময় সত্য হয় কিন্তু এর কয়েকটি অর্থ হতে পারে, পক্ষেও যেতে পারে বিপক্ষেও যেতে পারে। অনেক সাবধান মানুষ কথা বলার সময় কথা বলে আর বলে যে আমার কথাতে ওর কথার উদ্দেশ্য তো এরূপ ছিল, কথা তো অনেক ক্ষেত্রে সত্য হয় কিন্তু প্রত্যেকের দৃষ্টিতে এর অর্থ বাহ্যত ভিন্ন হয়ে থাকে। তো এই জন্য বলা হচ্ছে কৌলে সেদিদ বা সহজ সরল কথা বলো, আর সহজ সরল কথা হচ্ছে অসাধারণভাবে সোজা এবং প্রাঞ্জল কথা বলো, সুস্পষ্ট কথা বলো। অনেক মানুষ সাবধান অনেক বেশি বড় হুঁশিয়ার হয়, তারা কথা বলে দেয় পুরুষ হোক বা নারী হোক, যখন তাদের কেস পেশ করা হয় অথবা তাদের ঝগড়া বিবাদের মামলা আসে তখন তারা খুবই বুঝে শুনে কথা বলে। বলা হয়েছে যে যখন তোমরা আত্মীয়তার সম্পর্ক গড়ো তখন সব কথা সুস্পষ্টভাবে বলো। মেয়ের যদি বিয়ের প্রস্তাব আসে তাহলে মেয়ের স্বাস্থ্য বয়স উচ্চতা ইত্যাদি ইত্যাদি যা আছে তা খুলে বলা উচিত। তার সকল যে তথ্য তা ছেলে পক্ষকে সরবরাহ করা উচিত, আর ছেলেদেরও এটি উচিত যখন এইসব তথ্য সে পায় তারপর দেখার জন্য শুধু মেয়ের কাছে না যায়, যখন তারা তথ্য পেয়েছে তখন দোয়ার মাধ্যমে এই নিয়ত বা এই উদ্দেশ্যে যাওয়া উচিত যে আমরা আত্মীয়তা গড়ব। আর যদি এই উদ্দেশ্য নিয়ে যায় তাহলে পবিত্র সমাজ গড়বে। তাকওয়া নিয়ে যদি যায়, তাকওয়া বহির্ভূতভাবে যদি যায় তাহলে মেয়েদের পরিবারেও অশান্তি সৃষ্টি হবে, উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি হবে আর সংসার নষ্ট হবে। অন্যভাবে ছেলেদের নিজেদের শিক্ষা স্বাস্থ্য আর যদি কোনো মন্দ স্বভাব তার থেকে থাকে তাহলে তা মেয়ের পক্ষকে জানানো উচিত। এটিই কলেজ সেদিন যে সম্পর্ক গড়ার ক্ষেত্রে সোজা স্পষ্ট করে খোলাখুলিভাবে সকল কথা বলা উচিত। যদি প্রথমেই খোলাখুলিভাবে সকল কথা বলে দেওয়া হয় তাহলে প্রশ্নই উঠে না পরে ঝগড়া হওয়ার। অনেক মেয়ে আসে পাকিস্তান থেকে অথবা ইন্ডিয়া থেকে আসে বা অন্যান্য দেশ থেকে আসে, অথবা মেয়ে ছেলেরা সেখান থেকে মেয়েদের নিয়ে আসে আর খোলাখুলি বা প্রকাশ্য বা স্পষ্ট কথা বলা হয় না। এখানে এসে কয়েকদিনের পরেই খোলা এবং তালাকের মতো ঘটনা ঘটে যা আল্লাহ তাআলার দৃষ্টিতে খুবই অপছন্দনীয় একটি কাজ। যদিও এটি হারাম নয় তা সত্ত্বেও আল্লাহ তাআলা একে বৈধ ঘোষণা করেছেন, তারপরও এটি অপছন্দনীয়। আল্লাহ তাআলা বলেছেন এর থেকে বেঁচে থাকা উচিত, চেষ্টা করা উচিত বাঁচার। যদি অনুরূপভাবে শুরুতেই সকল তথ্য সরবরাহ করা হয় তাহলে এই খোলা এবং তালাকের যে বিষয়াদি কাজাতে আসে তার থেকে অনেক রক্ষা পাওয়া যেতে পারে বা অনেক ঘর বেঁচে যেতে পারে। অনেক ছেলে এবং মেয়ে অন্য কোথাও সম্পর্ক গড়তে চায় কিন্তু পিতামাতার জোরের কারণে তারা মেনে নেয় যেখানে পিতামাতা সম্পর্ক করার জন্য জোর দেয়, তো সম্পর্ক সেখানে গড়ে। পিতামাতারও দায়িত্ব এটি, তারা যেন সোজা এবং স্পষ্ট এবং সত্য কথা বলে। যেখানে সম্পর্ক গড়ছে সেই মেয়ে পক্ষকে
বলা উচিত আমার ছেলে অথবা আমার মেয়ে তাকে আমরা বাধ্য করেছি এই সম্পর্ক করার জন্য, তাই আপনারা চিন্তা ভাবনা করে আমাদের সাথে আত্মীয়তা করুন। তা বিয়ের পর যখন একে অপরের উপর বিশ্বাসের সম্পর্ক গড়ে ওঠে, তখন এর ভিত্তিও কওলে সাদিদ বা সত্যর উপর হওয়া উচিত, সত্য সুস্পষ্ট এবং প্রাঞ্জল কথা বলা উচিত। আল্লাহ তাআলা যিনি মানুষের প্রকৃতিকে জানেন, তিনি সমাজের শান্তির জন্য এই মৌলিক শিক্ষা দিয়েছেন, উপদেশ দিয়েছেন যে সত্যকে তোমরা প্রতিষ্ঠিত করো, তাহলেই তোমরা পারস্পরিক যে সম্পর্ক এতে তোমরা সুন্দরভাবে যথাযথভাবে পালন করতে পারবে এবং শান্তি এবং নিরাপত্তার সাথে বাস করতে পারবে। এমন সত্য যা অন্যকে উদ্বিগ্ন না করে, এই অঙ্গীকার করে নাও যে সর্বদা সুস্পষ্ট এবং প্রাঞ্জল কথা আমরা বলবো, মিথ্যা এবং ভুল তথ্য সরবরাহ করব না, তাহলে খোদা তালা তোমাদের ক্ষমা বা তোমাদের পাপ ক্ষমা করার নিশ্চয়তা দেন, তোমাদের কর্মের সংশোধন হয়ে যাবে। এটি জানা কথা, যদি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য মানুষ কাজ করে আর আমল সংশোধন হয়ে যায়, তাহলে আল্লাহ তালাও তার এই বান্দাকে ভালোবাসতে আরম্ভ করবেন। যেভাবে আমি হাদিসের দৃষ্টান্ত দিয়ে বলেছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিথ্যা পরিহার করো, তাহলে তোমাদের মধ্যে থেকে মন্দ অভ্যাসগুলো আস্তে আস্তে দুর্বৃত্ত হয়ে যাবে। তো এই রীতি সবাইকে অবলম্বন করা উচিত, আল্লাহ এবং রসুলের নির্দেশাবলীর অনুসরণেই প্রত্যেক ব্যক্তির মুক্তি নিহিত, সে পুরুষ হোক বা নারী যেই হোক না কেন। যদি মোমেন হবার দাবি করো, তাহলে অবশ্যই এই নির্দেশের উপর আমল করা আবশ্যক, এতেই আমাদের সফলতা নিহিত। ইহকালেও তোমাদের জীবন আল্লাহ তালার ফজল লাভ করবে, আল্লাহ তালার কৃপা অর্জন করবে, আর তোমাদের পরকালেও তোমাদেরকে খোদা তালার পুরস্কারের উত্তরাধিকারী বানাবে। এই আয়াতগুলো থেকে সর্বশেষ আয়াতে তাকওয়ার বরাতে এই বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে এই পৃথিবীকেই তোমরা তোমাদের সব কিছুর ভিত্তি মনে করো না, এই পৃথিবী সব কিছু এটি মনে করো না, এটি দেখো এবং মনে, এটি কোনো সাধারণ কথা নয়, বরং বিশেষভাবে দৃষ্টি রাখো যে তোমরা আগামীকালের জন্য অগ্রে কী প্রেরণ করেছো, কী নেকি তোমরা করছো, কী পুণ্য তোমরা করছো, কোন প্রকার তাকওয়া তোমরা অবলম্বন করছো, তোমাদের নামাজের হেফাজত করেছো কি, তোমাদের স্বামীদের প্রাপ্য অধিকার করেছো, আর স্বামীর সন্তানদের অধিকার দিয়েছো, স্বামী স্ত্রীর অধিকার দিয়েছো, অঙ্গীকার প্রদান করেছো, আত্মীয় সম্পর্কের বা রক্ত সম্পর্কের যে আত্মীয়তা তাদের অধিকার দিয়েছো, এই সকল হিসাব আল্লাহ তাআলা নেবেন। এই জন্য তোমরা বিশ্লেষণ করতে থাকো যে তোমরা অগ্রে কী প্রেরণ করেছো, এরপর এমন পুরস্কার যা অশেষ অফুরন্ত, বরং পরকালের পুরস্কার। এগুলো স্মরণ রেখো, যা কিছু তোমাদের কর্ম এই ইহকালের তোমাদের যে কর্ম, এটি আল্লাহ তালার দৃষ্টিতে কোনোভাবে লুক্কায়িত বা গোপন নয়। আল্লাহ তালা বলেন তিনি তোমাদের সকল কাজ সম্পর্কে তিনি সবিশেষ অবহিত। অতএব এই আয়াত আমাদেরকে পুনরায় স্মরণ করাচ্ছে যে প্রত্যেক মন্দের ভিত্তি বা শিকর হচ্ছে তাকওয়ার উপর পরিচালিত না হওয়া আর তাকওয়ার প্রতি মনোযোগ না দেয়া। কাজেই যদি তোমরা সত্যিকার নৈতিক এবং আধ্যাত্মিক উন্নতি চাও, তাহলে স্মরণ রেখো খোদা তালার উপর ইমান এবং বিশ্বাস এবং তার আদেশ নিষেধের উপর আন্তরিকতা এবং বিশ্বস্ততার সাথে আমল করা ছাড়া কখনোই অর্জন করা সম্ভব নয়। অতএব বিয়ে শাদীর যে বিষয়াদি রয়েছে তাকে সুন্দরভাবে সম্পাদন করা, এটি বাহ্যত পার্থিব কাজ মনে হয়, কিন্তু একজন মোমেনের পার্থিব কাজ আবার কি, একজন আহমদী নারী এবং মোমেন পুরুষ তার জীবনকে এভাবে যাপন করা উচিত যাতে সে তার কৃত অঙ্গীকার পূর্ণ করতে পারে, তাহলেই সে এই পুরস্কারের উত্তরাধিকারী হতে পারবে, আর তখনই সে এই অঙ্গীকার পূর্ণকারী হবে যা যুগের ইমামের সাথে অর্থাৎ হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের সাথে মুসলিম আসলামের জামাতে অন্তর্ভুক্ত হয়ে আহমদি একজন আহমদি বয়াতের শর্তে করেছেন, আমাদের মেয়েদের আমাদের নারীদের মাথায় এটি রাখতে হবে যে আমার প্রথম দায়িত্ব হচ্ছে তাকওয়ার পথে পরিচালিত হওয়া এবং খোদা তালার সন্তুষ্টি লাভ করা, আর বিয়ে শাদী খোদা তালার সন্তুষ্টি
লাভের জন্যই এবং নেক বা পরবর্তী বংশধর সৃষ্টি করার জন্য। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন, যেখানে পুরুষদের বিয়ের ক্ষেত্রে পুরুষদের গুণাগুণ বর্ণনা করো, মেয়েদের যে গুণাগুণ তার মধ্যে তোমাকে তাকওয়া প্রাধান্য দেওয়া উচিত, যা একজন মুমিন নারীর ভিতর থাকা উচিত। সেখানে তিনি বলেছেন যে অগ্রাধিকার তোমরা দিবে সেটা হচ্ছে মহিলা মেয়ের জন্য নাকি। হযরত আব্দুল্লাহ বিন ওমর বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিসে একথাও বর্ণিত হয়েছে, পৃথিবীতে অনেক জিনিস পছন্দনীয় আছে কিন্তু নেক পুণ্যবতী স্ত্রীর চেয়ে মূল্যবান আর কিছু নেই। এই পৃথিবীর যে উপকরণ জীবন পরিচালিত করার জন্য যে উপকরণ রয়েছে, এই পৃথিবীতে জীবনযাপন করার জন্য যে উপকরণ রয়েছে, তার মধ্যে থেকে সবচেয়ে উত্তম হচ্ছে পুণ্যবতী নারী। অনুরূপভাবে আরেক হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো নারীকে বিয়ে করার জন্য চারটি কারণ হতে পারে, তার ধন সম্পদের কারণে, অথবা তার পরিবারের কারণে, খানদানের কারণে, অথবা তার সৌন্দর্যের কারণে, অথবা তার ধার্মিকতার কারণে। কিন্তু তুমি ধার্মিক নারীকে প্রাধান্য দাও, আল্লাহ তোমার মঙ্গল করুন, আল্লাহ তালা যেন তোমাকে ধার্মিক নারী দান করেন। পুরুষ যদি তাকওয়ার উপর চলে আর গুণাবলী দেখে তাহলে প্রত্যেক মেয়ে পূর্বের তুলনায় বেশি পুণ্যের পথে চলবে। আল্লাহ তাআলার ফজলে সচরাচর আমাদের ছেলে এবং মেয়েরা পুণ্যের ওপর প্রতিষ্ঠিত, কিন্তু যারা সামাজিক ভাবধারায় প্রভাবিত হয় তারাও তাদের উচিত পুণ্যের মানকে উন্নত করা। মেয়েদের পুণ্যের মান, নেকির মান যদি, নেক কর্মের মান যদি উন্নত হয় এ মানসে বা এ কারণে যে আমাদের বিয়ের স্ট্যান্ডার্ড হলো নেকি বা পুণ্য, তাহলে তারাও চেষ্টা করবে সেই ছেলের যারা পুণ্যের উন্নত মানে থাকবে, কেননা তখনই উভয়ের ভিতর স্ট্যান্ডার্ডের মিল থাকবে, যদি পুণ্যের মিল থাকে। এটি তো হতে পারে না যে এক ব্যক্তি চোর ডাকাত হবে আর বলবে যে আমার নেক এবং মুত্তাকি মেয়ে দরকার। শুধু এটি মনে করা উচিত নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষকে নেক বলেছেন, বলেছেন যে তোমরা সব পুরুষ নেক আর তোমরা পুণ্যের অন্যতম মানে আছো, তাই নেক মেয়ে তালাশ করো। সেই ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাম আসলে এখানে একটা নীতিগত কথা বলেছেন যে পুরুষদের বলেছেন তোমরাও নেক হও, যদি নেক হয়ে থাকো তাহলে বিয়েও নেক মেয়েকেই করবে, তোমরা যদি পাপে লিপ্ত হও তাহলে পুণ্যবতী স্ত্রী তালাশ করা কীভাবে সম্ভব হতে পারে তোমাদের জন্য। তাই পুণ্যবান পুরুষই পুণ্যবতী স্ত্রী সন্ধান করবে, আর এভাবে পুরুষ নারী উভয় তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়ে নতুন সম্পর্ক স্থাপন করে নেক প্রজন্মের ভিত রাখবে। আর এতে এদিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে উভয়ই পুণ্যের উপর প্রতিষ্ঠিত হয় যেন ভবিষ্যৎ প্রজন্ম নেক হয়, আর সেই প্রজন্ম বা ভবিষ্যৎ সন্তান সন্ততি এমন হওয়া উচিত যাদের মাধ্যমে এক সুন্দর সমাজ রচিত হবে, যারা যে সমাজ তাকওয়ার প্রতিষ্ঠিত, এক পরিবার গড়ে উঠবে যে পরিবার তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকবে। তো আজকাল পৃথিবীতে যে অধৈর্য এবং দুনিয়ার প্রতি আকর্ষণ এবং যে তাকওয়া বিমুখতা স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কে ফাটল সৃষ্টি করেছে, এর সমাধান এই কোরআনি শিক্ষাকে মানার ভিতরেই নিহিত। আক্ষেপের সাথে আমাকে বলতে হয় যে আমাদের মেয়েরাও মহিলারাও আজকের পৃথিবীর বিভিন্ন বদভ্যাসে অভ্যস্ত হচ্ছে। হযরত মসীহ মাউদ ইসলাম বলেন যে ভিন জাতির রীতিনীতিকে অনুসরণ করো না, যারা সম্পূর্ণভাবে দুনিয়ার উপকরণের অন্ধ অনুকরণ করে তোমরা তাদের অনুসরণ করো না, যারা দুনিয়াকে সব কিছু মনে করে। এই পৃথিবী, এই বিশ্বের এই সমস্ত দেশগুলোতে বিশেষ করে তালাকের হার অনেক বেড়ে গেছে, খোলা তালাকের হার অনেক বেড়ে গেছে, আমাদের বাইরের লোকদের মাঝে অনেক যুগ থেকেই তারা তা চলে আসছে। কিছুদিন বিয়ের পর তারা ঠিক থাকার পর বিয়ে ভেঙে যায়, এর
পরিবেশের কারণে আহমদীরাও প্রভাবিত হচ্ছে। শুধু এখানেই নয়, পাকিস্তানেও, ভারতেও এবং অন্যান্য স্থানেও এমন ঘটনা ঘটছে। তাই আমাদেরকে নিজেদের সংশোধনের প্রতি মনোযোগী হতে হবে। এই দুনিয়ার মানুষকে দেখে তাদের অনুকরণে আমাদের নিজেদের সেই অন্ধকারে নিমজ্জিত করা উচিত নয়, যে অন্ধকার আজকের দুনিয়াকে ধ্বংস করছে, যায় যে অন্ধকার পৃথিবী ধ্বংসের জন্য দায়ী। বরং আমাদের দুর্বলতার উপর সজাগ দৃষ্টি রেখে আমাদের সংশোধনের প্রতি মনোযোগী হতে হবে। আমি যখন দেখি অনেক দুশ্চিন্তা হয় আমার, ভয়াবহ পরিসংখ্যান সামনে এসেছে, খোলা এবং তালাকের হার আমাদের জামাতে বাড়ছে, এর কারণ হলো ধৈর্যহীনতা, পুণ্যের অভাব এবং তাকওয়ার সাথে দূরত্ব। এখানে ইউকেতেই, যুক্তরাজ্যেই, যেখানে এই জলসা হচ্ছে, গত 3 বছরের পরিসংখ্যান আমি দেখেছি। আমি দেখে আশ্চর্য হলাম, খোলা এবং তালাকের হার শতকরা 3 ভাগ বেড়ে গেছে, আর শতকরা 20 ভাগ খোলা তালাকে পর্যবসিত হচ্ছে সম্পর্ক। যত বিয়ে হয় শতকরা 20 ভাগ ভেঙে যাচ্ছে। তাই এটি চিন্তার বিষয়, এদিকে মনোযোগ দিতে হবে, এর কারণ অনেক। কারণ সন্ধান করলে দেখা যায়, যেভাবে বউ বলেছে যে স্বামী স্ত্রীর পরস্পরের বিরুদ্ধে নোংরা ভাষা ব্যবহার, নোংরা কথা বলা বদভ্যাস, এরপর পিতা মাতা ভাই বোন এবং আত্মীয় স্বজনের নাক গলানো, ছেলের আত্মীয় হোক বা মেয়ের আত্মীয় হোক, তারা যখন এই দুজনের জীবনে নাক গলায় সম্পর্ক নষ্ট হয়। রক্ত সম্পর্কের অধিকার প্রদানের নির্দেশ রয়েছে নিঃসন্দেহে, কিন্তু পিতামাতা এবং ভাই বোনদের জন্য নির্দেশ আছে যে তোমরা ফাসাদ বা বিশৃঙ্খলা সৃষ্টি করো না, এ ছেলে এবং মেয়েকে শান্তিতে বসবাস করতে দাও, এটি যদি হয় তাহলে বিয়ে ভাঙতে পারে না। এরপর সত্যের অভাব বা সত্য কথা না বলা, এটি আরেকটি কারণ। অনেক ছেলে এখানে আসে বাইরে থেকে, এখানকার শিক্ষিত মহিলা, ছেলে বলা হয় যে ছেলে শিক্ষিত বা গ্রাজুয়েট, কিন্তু পরে বোঝা যায় যে সে মাত্র মেট্রিক পাস করেছে বা মেট্রিক ফেল, বা অনেক ত্রুটি যা আছে ছেলের সামনে আসে, এর ফলে বিয়ে ভেঙে যায়। তা সবসময় সত্য কথা বলা উচিত। আমি এখন মহিলাদেরকে বলতে চাই যে বিয়ে ভাঙার অভিযোগ আসে, একটি অভিযোগ হলো শাশুড়ি এবং শ্বশুর পুত্রবধূদেরকে মারে। শুধু স্বামী মারে না, শ্বশুর শাশুড়িও পিটায়। এটি কোনোভাবে বৈধ নয়, কোনোভাবে জায়েজ নয়। আর এখানে এসে অনেক ছেলে বাজে কাজ আরম্ভ করে, আর এরা চায় স্ত্রী, মেয়ে যদি পাকিস্তান থেকে আসে তাকে পাকিস্তান ছেড়ে আসতে চায়, এখানে সাথে রাখতে চায় না, পরস্পরের অধিকার দেয় না। জামাত যখন মীমাংসার চেষ্টা করে, জামাতের সাথে সহযোগিতা করে না। তো অনেক কারণ আছে এর, কিন্তু মৌলিক কারণ হলো তাকওয়ার অভাব, আর ফলে বিয়ে ভাঙছে এবং এই সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ পুরুষ মহিলা উভয়কেই কাণ্ডজ্ঞান দান করুন, তাকওয়ার পর প্রতিষ্ঠিত থেকে তারা এই সম্পর্কের শ্রদ্ধা করা শিখুন। তাই এদিকে মনোযোগ দেওয়া উচিত। আল্লাহ তাআলা জামাত ভুক্ত করে আমাদের উপর যে অনুগ্রহ করেছেন, আমরা যেন তাকে সত্যিকারার্থে মূল্যায়ন করতে পারি, আর আল্লাহ সন্তুষ্টির উপর যেন আমাদের দৃষ্টি থাকে। আমাদের দেখতে হবে যে ভবিষ্যতের জন্য আমরা কি রেখে যাচ্ছি। এটি দেখা শুধু উচিত নয় যে দুনিয়াতে কি পেলাম কি হারালাম। আল্লাহ তাআলা সকল পুরুষ মহিলাকে তৌফিক দান করুন। এখন দোয়া করুন, দোয়ায় হুজুরের সাথে দোয়ায় যোগ দিন আপনারা। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।